প্রতিটি জবের ভাইবা পরীক্ষায় ফ্লোরোসেন্ট ল্যাম্প অর্থাৎ টিউবলাইট নিয়ে কিছু কমন প্রশ্ন করা হয়। আজকের এই ভিডিওতে ফ্লোরোসেন্ট ল্যাম্প নিয়ে সেরকমই পাঁচটি প্রশ্ন এবং উত্তর নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, আশা করি আপনাদের উপকারে আসবে। সো হ্যালো বন্ধুরা, আমি অমিত আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি ট্রিপল লাভার পরিবারের আরও একটি নতুন এবং এক্সাইটিং ভিডিওতে। আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে, ফ্লোরোসেন্ট ল্যাম্প কয়টি অংশ নিয়ে গঠিত এবং কি কি? উত্তর, ফ্লোরোসেন্ট ল্যাম্প পাঁচটি অংশ নিয়ে গঠিত, যথা ফ্লোরোসেন্ট টিউব, স্টার্টার, ব্যালেস্ট, হোল্ডার এবং ফ্রেম। কোশ্চেন নাম্বার টু, ফ্লোরোসেন্ট ল্যাম্পে স্টার্টার কেন ব্যবহার করা হয়? উত্তর, ফ্লোরোসেন্ট টিউবের ফ্লামেন্টের মধ্য দিয়ে ইনিশিয়াল কারেন্ট প্রবাহ করানোর জন্য স্টার্টার ব্যবহার করা হয়। কোশ্চেন নাম্বার থ্রি, ফ্লোরোসেন্ট ল্যাম্পে কোন গ্যাস ব্যবহার করা হয়? উত্তর, ফ্লোরোসেন্ট ল্যাম্পে নিষ্ক্রিয় গ্যাস ব্যবহার করা হয়, যেমন আর্গন, নিয়ন, ক্রিপ্টন। কোশ্চেন নাম্বার ফোর, ফ্লোরোসেন্ট ল্যাম্প কত কত সাইজের হয় এবং কত কত ওয়াটের হয়? উত্তর, ফ্লোরোসেন্ট ল্যাম্প 4 ফিট এবং 2 ফিটের হয়ে থাকে। 4 ফিট ফ্লোরোসেন্ট ল্যাম্প 40 ওয়াট এবং 2 ফিট ফ্লোরোসেন্ট ল্যাম্প 20 ওয়াটের হয়ে থাকে। কোশ্চেন নাম্বার ফাইভ, সর্বশেষ এই প্রশ্নটিতে আপনার কাছে জানতে চাওয়া হবে, আপনি কি ফ্লোরোসেন্ট ল্যাম্পের একটি সাইকেল ডায়াগ্রাম অঙ্কন করতে পারবেন? আপনি যদি উত্তরে বলেন ইয়েস, তাহলে আপনাকে সেটি অঙ্কন করে দেখাতে হবে। কীভাবে খুব সহজে এই ডায়াগ্রামটি অঙ্কন করে দেখাবেন সেটাই আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটি ফ্লোরোসেন্ট টিউব আঁকাবেন, এরপর এর উপরে একটি স্টার্টার অঙ্কন করবেন, এরপর এর নিচের দিকে একটি ব্যালেস্ট আর একটি সুইচ অঙ্কন করবেন, এরপর ফেস তারটি সুইচের মধ্য দিয়ে ঘুরিয়ে ব্যালেস্টের মধ্য দিয়ে ঘুরিয়ে টিউবের এক প্রান্তে লাগিয়ে দিবেন, এরপর টিউবের অন্য প্রান্ত দিয়ে নিউট্রাল তারটি বের করে নিয়ে আসবেন। এখন দেখুন টিউবের আরও দুইটি প্রান্তে 2টি পয়েন্ট রয়েছে, এই 2 প্রান্তে স্টার্টারের 2 প্রান্ত কানেকশন করে দিলেই হয়ে যাবে। আশা করছি ভিডিওটি দেখে আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনার মূল্যবান বক্তব্য আমার কাছে পৌঁছাতে ভুলবেন না। আর আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটিতে চাপ দিয়ে সাথেই থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। গুড বাই।